কুকুরগুলো কি আপনার? তার আগে আপনি বলেন আপনি কে? চোরটন না তো? চোরটন না তো মানে চোর হলে তো সে কখনই পালিয়ে যেতাম, কুকুরের সামনে দাঁড়িয়ে থাকতাম ধরা খাওয়ার জন্য। জি না, ওরা ভালো মানুষ দেখলে ঘেউ ঘেউ করে না, চোর বাটপার হলেই ঘেউ ঘেউ করে। ওদের ট্রেনিং দেয়া আছে। এখন বলেন তো আপনি কে? দোতলার ডান দিকের ফ্ল্যাট আছে না, সেখানে ভাড়াটিয়া হিসেবে উঠেছি গত পরশু। আমার মার মাথাটা পুরাই আছে, এইরকম বোকাসোকা লোকদেরকে বাসা ভাড়া দেয়। আমাকে দাঁড়িয়ে তো, আমার আপু উঠেছে, আমি তো ঢাকা এসেছি কয়েকদিন হলো, বিসিএস পরীক্ষা দিয়ে তারপরে যাব, কোচিং করছি এখানে থেকে। হ্যাঁ, বিসিএস পরীক্ষা দেবেন কেমন করে? হায় হায়, বিসিএস পরীক্ষাতে কত কঠিন কঠিন প্রশ্ন আসে জানেন? আপনি যেই বোকা, এগুলোর অ্যানসার করতে পারবেন? আচ্ছা বাই দ্য ওয়ে, আমি অযথা আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতেছি কেন? আয় আপনি জানতে চান। আপনার কুকুরগুলো দেখার পরে বইগুলো ভয়ে পড়ে গেছে, এখন বইগুলো ওরা ছাড়ছে না। আপনি এসে একটু বইগুলো তুলে দিবেন। কি চাচ্ছেন আপনি? হ্যাঁ, সিনেমার নায়িকাদের মতো এসে আপনাকে এখন সেভ করে আপনার বইগুলো উঠাই দিব? দুই দিন পরে তো বিনামূল্যে আমাদের প্রেম হয়ে যাবে। ছি ছি, এসব আপনি কি বলছেন? এসব হবে কেন? আই দাঁড়ান, আপনি আমি আসতেছি। এই তোমরা থামো, তোমার আম্মু আসছে। তোদের কথা বলছিস না কেন? কি হয়েছে বুঝতে পারছিস না? কিভাবে বুঝবো কি হয়েছে বল? তুই বল, আমার এই পুটি মাছের ব্রেনের মেয়েকে নিয়ে আমি কি করব? কোনো পড়াই মুখস্থ রাখতে পারে না। বাংলা কবিতা যদি মুখস্থ করে তাহলে ইংলিশ কবিতা বলে, একই অঙ্ক যোগ করে আবার বিয়োগ করে। আহা, ছোট মানুষ তো, বড় হলে সব ঠিক হয়ে যাবে, তাই না আম্মু? হবে না রে, হবে না। দেখিস না, ওর বাবা মাঝে মাঝে বিদেশ থেকে ফোন করে আমাকে বলে আপনি কে, নিজের বউকে ভুলে যায়। তার মেয়ে কি করে পড়া মুখস্থ করবে? ও তো মাঝে মাঝে ওর নিজের নামই ভুলে যায়। তুই ওকে জিজ্ঞেস কর না, ওর নাম কি জিজ্ঞেস কর। বলদ নাকি নিজের বউকে চিনে না? আচ্ছা আম্মু, টুনটুনি বলো তো তোমার নাম কি? বাবা মা যেটা রেখেছে সেটা। বাবা মা কোনটা রেখেছে সেটা তুমি বলো। সেটা বাবা মাকে জিজ্ঞেস করো। কেন, তুই বললে সমস্যা কি? কোথায় যাচ্ছিস? এতো পুটি মাছের প্রেম, এতো বেয়াদব। আমি আপনার দিকে তাকিয়েছিলাম, আপনার দিকে তাকিয়ে রিকশায় উঠতে গিয়ে ব্যথাটা পেলাম। কেন আমাকে দেখতে হবে? কেন মেয়ে মানুষ দেখলে কি মাথায় হুঁশ থাকে না? ছি ছি, তা হবে কেন? মানে আপনাকে দেখে আমার আপনার ওই কুকুর দুটোর কথা মনে পড়ে গেছে, ওইটা ভেবেই ভয় পড়ে গেছি। কি, আমাকে দেখলে কুকুরের কথা মনে পড়ে? তাই ভাই, আপনি ওনাকে নিয়ে যান তো সাবধানে।
গাধা একটা। হ্যাঁ তাই ভালো, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। শোনেন, আবার পথে আমার কুকুরগুলোর কথা মনে করে আবার পড়ে যাবেন না যেন। ঠিক আছে ঠিক আছে, ভালো কথা মনে করেছেন। যখন কুকুরের কথা মনে পড়বে তখন আপনার কথা মনে করব, তাহলে ভয় কেটে যাবে। ভাইয়া আমাকে একটু ধরে ওঠেন তো। ঢাকায় এসেছে কোচিং করতে, বিসিএস পরীক্ষা দিচ্ছে তো তাই কোচিং শেষ হলেই চলে যাবে। কেন, তোর কি কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ প্রবলেম হয়েছে, আমার দিকে ফেল ফেল করে তাকায়, রাস্তার মধ্যে হোঁচট খায়, রিক্সা থেকে হোঁচট খেয়ে পড়ে যায়, এত বোকা। মা আমার বাচ্চাগুলো ওদেরকে চেনে আর তুমি ওদেরকে চিনতে পারলে না? তোমার কুকুরটা তো তোমার মতোই, তাই না? ঘেউ ঘেউ করবে, চিৎকার চেঁচামেচি করবে, তোমার কাছ থেকে শিখেছে। ঠিক আছে আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি ঠিক মতো খেয়ে নাও। মা তুমি কি বলে গেল? আমি এই সময় ছাদে আসব? জানতাম না তো, আপনি এখন বললেন এখন থেকে জানি। একদম চালাকি করবেন না, আমি খুব ভালো করে জানি যে আপনি জেনে বুঝে এসেছেন। আর এই রাতে হেঁটে হেঁটে কি ছাদের মধ্যে পড়ে? হ্যাঁ পড়ে তো, আমি পড়ি। আজকে জানেন আজকের পড়াটা খুব কঠিন, আর কঠিন পড়া থাকলে আমার টেনশন হয়। টেনশন দূর করার একমাত্র উপায় হচ্ছে হাঁটা, তাই আমি হেঁটে হেঁটে পড়ি। তাই নাকি? কি এমন কঠিন কঠিন পড়া যেটা আপনার ছাদের মধ্যে এসে পড়তে হচ্ছে? আপনিও পড়বেন? আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা কি কি সমস্যা ফেস করে এবং তাকে কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে কিভাবে কেয়ার করলে সে রিস্ক ফ্রি থাকে, এই সাবজেক্টটা পড়ছে। আমার কাছে খুব ক্রিটিক্যাল লাগছে জানেন, একজন প্রেগনেন্ট। ছি, আপনি অনেক খারাপ মানুষ, অনেক খারাপ। কঠিন পড়া মুখস্থগুলো কি বাজে লোক হয়ে যায় নাকি হেঁটে হেঁটে পড়া মুখস্থ করলে বাজে লোক হয়ে যায়? কি ব্যাপার আপু, ওকে স্কুলের ড্রেস পরিয়ে বসিয়ে রেখেছিস, স্কুলে যাবি না?
ছোটবেলায় স্কুলে যেতে ভয় পেতাম পড়া না পারলে, এখন মা হয়েছি, এখন মেয়ে পড়া না পারলে স্কুলে যেতে ভয় পায়। কী কী বলিস বুঝি না। আর বলিস না, ওদের স্কুলে একটা ইংলিশ টিচার আছে, একটা কবিতা মুখস্থ করতে দিয়েছিল, টুনটুনি তো কিছুই পারে না। ওই টিচারের অভ্যাস হচ্ছে কোনো স্টুডেন্ট যদি পড়া না পারে তাহলে অভিভাবকদের ডেকে এনে তাদের কাছে কৈফিয়ত চায়। আজ তো পড়াটা মুখস্থ করতে পারিনি, বলতো গিয়ে কি বলি। কী রে টুনটুনি, ইংরেজি কবিতা মুখস্থ হয়নি? তাহলে কী মুখস্থ হয়েছে? একটা বাংলা কবিতা বল দেখি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে যা টিপ দিয়ে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপু ওর তো একটা কবিতা মুখস্থ হয়েছে, টিচারকে গিয়ে বলবে ইংরেজি কবিতা মুখস্থ হয়নি, এটা মুখস্থ হয়েছে, এটা শুনিয়ে দেবে দুই লাইন, তাহলেই তো হয়ে গেল। তোর মতো গাদার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যাবে না, তুই যা তোর কাছে যা। ঠিক আছে তোমাদের ব্যাপার, গেলাম। একবার ড্রেসিং টেবিলে চুল ঠিক করছিস, আরেকবার বারান্দা যাচ্ছিস, ব্যাপারটা কি? এদিকে আয় তো, আমি চুলটা ঠিক করে দিই। কেউ আসবে না মা, নতুন ভাড়াটি আছে না, ওনার একটা ছোট ভাই আছে, এত বোকা, ওই যে এখন রিক্সা নেয় অনেকক্ষণ দাঁড়ায় থাকে, এত ইরিটেটিং। ও যাবে তারপর আমি স্টার্ট করব। বলিস কি? আচ্ছা বলতো, ও কি তোকে ডিস্টার্ব করে? আরে না, ও যেই বোকা, ও আমাকে কি ডিস্টার্ব করবে, ও খালি আমার দিকে ফ্যালফ্যাল করে তাকায় থাকতে পারে, তাকাতে তাকাতে তারপরে হোঁচট খেয়ে পড়ে যায়। মা আমাদেরই করে, আমার হেলমেটটা পরি। ওই তো বলতে হয় তাই বললাম আর কি, জেন্টলম্যান কার্টেসি। কোড়ায় কোড়ায় হাঁটতেছেন কেন? কালকে রিকশায় উঠতে গিয়ে ব্যথা পেয়েছিলাম, তারপর থেকে বাম পাটার ভাঁজ করতে পারছি না, একটু হেল্প করবেন? আমি কি হেল্প করব? আপনি আমার হাতটা ধরবেন, সিঁড়ি দিয়ে নামিয়ে একটা রিকশা দেখে রিকশায় তুলে দেবেন, তাহলে চলবে। আপনাকে আমি যতটা খারাপ মানুষ মনে করেছিলাম আপনি আসলে ততটা খারাপ মানুষ না, আপনি তার থেকে বেশি খারাপ মানুষ, বুঝতে পেরেছেন? হাউ ডেয়ার ইউ, আপনি কোনো না কোনো ওয়েতে আমি যাতে আপনার হাত ধরি আপনি সেইভাবে আপনি আমাকে প্রভোক করছেন, বেয়াদব কথা কার, আপনার তো সাহস কম না? মানুষই তো মানুষকে হেল্প করে, মানুষ হিসেবে হেল্প চাচ্ছিলাম। Thank you.
আয় কালী। কি হয়েছে তোর? হ্যাঁ, তুই ক্লাসে আসিস না কেন বলতো? সমস্যা কি তোর? আর বলিস না, একটু জ্বর হয়েছে। তোর কি অবস্থা বল? আমার আর কি অবস্থা, আছি। আচ্ছা শোন, আমার না তোদের বাসায় একটু আসতে হবে। এই যে কদিন ক্লাসে যেতে পারিনি, তো নোটগুলো নিতে হবে তোর কাছ থেকে। আরে চলে আসি, কবে আসবি? এই তোর পেছনটা কে রে? আমাদের ভাড়াটিয়া, তুই রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। ওকে, কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? আপনি এখানে কি করছেন? আমি তো পড়তে এসেছি। ছাদে হেঁটে হেঁটে পড়া আমার খুব ভালো লাগে, রাতেও ভালো লাগে, দিনেও ভালো লাগে। কিন্তু রাতে একটু সমস্যা হয়, রাতে চোখে কম দেখি, দিনে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। তা আপনি যে পড়াশোনা করতে এসেছিলেন, পড়াশোনাটাই করতেন। আমি আমার ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, আপনি এখানে উঁকি মেরেছেন কেন? আমি তো খারাপ কিছু বুঝে আসিনি। আমি দেখছিলাম যে আপনি যার সাথে কথা বলছিলেন, আপনার ফ্রেন্ড, ওনার পড়ার টেবিলটা খুব সুন্দর, এত সুন্দর করে সাজানো, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? না। ফাইজলামি করছেন আপনি আমার সাথে? না তো। আপনি ছাদে এসে পড়তে চান না? জি। আপনার ছাদে পড়া আমি দেখাচ্ছি। আমি আজকে এমন একটা প্ল্যান করব, তখন আমি দেখব আপনি কেমন করে ছাদে এসে পড়েন। এই বাড়িতে তো পড়াশোনার কোনো পরিবেশই নেই। বারবার বোকামি করিস, তুই আবার টুনটুনির সমস্যার কি সমাধান দিবি? আমি ভেবে দেখলাম কি, টুনটুনিকে তো আমরা আদর করে পড়াই, এই জন্য ওর পড়া মুখস্থ হয় না। ওর দরকার একটা কড়া টিচার, যে পড়া না পারলে চড় থাপ্পড় দিবে, তাহলে ভালো করে পড়বে, ও সব মনে রাখতে পারবে। এমন কড়া শাসন করা বাচ্চাদের ঠিক না। আরে একবার ট্রাই তো করে দেখি, কাজ হলে তো ভালোই। আচ্ছা কড়া টিচার কোথায় পাবো? আমরা তো এই এলাকাতে নতুন আসছি। নতুন এসেছি তো কি হয়েছে? আরে আমাদের বাড়িওয়ালার মেয়ে, বদ্রাগী মেয়েটা আছে না, কদিন ধরে তো দেখছি, একে যদি ওর টিচার হিসেবে রাখি তাহলে খুব কাজে দেবে। এই বদ্রাগী মেয়েকে দেখলে ও সব পড়া গড়গড় করে মুখস্থ করে ফেলবে। আচ্ছা তোর যা খুশি তুই কর, আমার মাথায় কিছু আসতেছে না। আমার মেয়েটা যে কবে ঠিক হবে আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমার কিছু করতে হবে না, সব আমি করছি, বুদ্ধিটা তো আমার মাথায় এসেছে, তাই না? এবার টুনটুনি দেখবে পরামর্শ করবেই করবে। ওদের হাত থেকে আমাকে একটু বাঁচাবেন? আমার ক্লাস আছে, আমাকে ক্লাসে যেতে হবে। আপনাকে কেন বাঁচাবো আমি? আপনি উঠতে বসতে আমার ক্ষতি করেন, আপনাকে আমি কেন সেভ করব? আপনার ক্ষতি করেছি আমি? অফকোর্স আপনি আমার ক্ষতি করেছেন। কবে? আচ্ছা শোনেন, আমি আপনাকে সেভ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আপনি আর সন্ধ্যার পরে ছাদের উপর উঠবেন না। কেন?
কারণ আপনি ছাদে উঠে আমাকে ডিস্টার্ব করেন। আমি আপনাকে ডিস্টার্ব করি? বরং আমি ওখানে পড়তে যাই, আপনি আমাকে ডিস্টার্ব করেন। রিয়েলি আমি আপনাকে ডিস্টার্ব করি? ওকে ঠিক আছে, থাকেন ওদের সাথে। না না প্লিজ প্লিজ প্লিজ, আমাকে একটু যেতে দিন, আমি আর ছাদে পড়তে যাব না। ঠিক আছে, আপনি যান, ওরা আপনাকে কিছু বলবে না। কিছু বলবে না তো? না কিছু বলবে না। আচ্ছা, রোজ রোজ আপনি ওদের হাত থেকে আমাকে বাঁচানোর চেয়ে ওদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিন না। আপনার সাথে আমার বাচ্চাগুলোর পরিচয় করাবো না? ওরা তো আপনাকে ভয় পায়, আপনাকে দেখেই বোঝে যে আপনি একটা খারাপ মানুষ। বেবি, ওদের নাম কি? এলা বেলা। হ্যালো এলা। হ্যালো বেলা। আপনি কেমন করে বুঝছেন এটা এলা ওটা বেলা? তা তো জানি না। যান। গ্লাস হয় হয় এই কারণে গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। টয়লেট ক্লিনারে পরিষ্কার করুন। সাধারণ টয়লেট ক্লিনারের অধিক পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট NaH CO3 থাকে। সাধারণ টয়লেট ক্লিনারে অধিক পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম বাইকার্বনেট NaH CO3 এরা ক্ষয়কারক পদার্থ। যেহেতু টয়লেটে মাটি বালি বিভিন্ন তৈলাক্ত পদার্থ। আপনি এত রাতে এসবে কি? একটা দরকার ছিল। আমার মা বাসায় নেই, মার্কেটে গেছে। আমি আপনাকে এখন ঘরে আসতে বলতে পারবো না। আমি জানি তো আন্টি বাসায় নেই, আন্টি যখন বাইরে গেছে আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, এই জন্যই তো এলাম। মানে? মানে আমার একটা জিনিস লাগবে তো, আন্টি বাসায় থাকলে আমার আসতে লজ্জা লাগতো, এই জন্য আন্টি যাওয়ার পর এসেছি। আসলে সামনে আমার বিসিএস পরীক্ষা তো, একটা ইনফরমেশনের জন্য 19 তারিখে নিউজ পেপারটা লাগবে, আপনি কি একটু এনে দিবেন? আমি জানি আপনাদের বাসায় আছে। আপনি এখানে দাঁড়ান, নিয়ে আসছি। দেখি খুঁজে পাই না। কি করবেন আপনি পেপার দিয়ে? 19 তারিখের পেপার নেন। আসলে আমার না পুরো বছরের তাপমাত্রা মুখস্থ, শুধু 19 তারিখেরটা মনে পড়ছে না, এই জন্য এই পেপার থেকে জেনে মুখস্থ করব। আপনি এত বোকা, এটার জন্য আপনার পেপার লাগে? হ্যাঁ, আপনি তো গুগল করলেই সব পেয়ে যান। ও তাই তো, এটা তো মাথায় আসেনি। আর আপনার যদি নিউজ পেপারই লাগে, আপনি নিজে নিউজ পেপার রেখে দিতে পারেন না? আমাদের বাসায় এসে এসে নিউজ পেপার চান কেন? ঠিক আছে রাখবো, কিন্তু নিউজ পেপারের দরকার নেই, রেখে দিন। কষ্ট করে খোঁজালেন না, খবর আছে দাঁড়ান। ততটাই রাখি, বন্ধ করে দিল। আজকে মজা টের পাব। হেঁটে হেঁটে পড়া ছাড়া ওনার নাকি পড়া মুখস্থ হয় না, আমি কিছু বুঝি না। কেমন আছেন? কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনার না জানলেও চলবে, আপনি কেমন থাকবেন সেটা একটু নিজে চিন্তা করে নেন। ও ওদের কথা বলছেন? ওরা আজকে আমাকে কিছু বলবে না, প্রথম দিন ছিল তো, আমাকে চিনতে পারেনি। ওরা এতদিনে বুঝে গেছে যে আমি খুব সহজ সরল সাদা সিধা মানুষ। না, আপনার সাথে একটা বাচ্চা আছে সেই জন্য ওরা কিছু বলছে না, আজকে ওর জন্য আপনি সেফ হয়েছেন। ও ভালো কথা, আমি তো আপনার কাছে এসেছি ওর জন্যই। মানে? মানে আপনি একটু কষ্ট করে ওকে পড়াবেন, ওকে আপনার পড়াতে হবে। আশ্চর্য, আমি কি টিচার নাকি যে আমি ওকে পড়াবো?
না না টিচারের জন্য না, আসলে হয়েছে কি জানেন, আমি এবং আমার আপু তো অনেক নরম মনের মানুষ, আর ও হচ্ছে দুষ্ট, মানে আমাদের কারো কথা শোনে না। আমরা যদি ওর নাম জিজ্ঞেস করি সেটাও বলে না, ইংরেজি কবিতা জিজ্ঞেস করলে বাংলা কবিতা বলে, বাংলা কবিতা জিজ্ঞেস করলে ইংরেজি কবিতা বলে, তাই না আম্মু? তাই আমরা ভেবেছি যে আপনার মতো একটা রাগী টিচার ওর জন্য দরকার। ও যদি আপনার কথা শুনে আপনার কাছে পড়তে চায় তাহলে আপনার মতো একটা ঝাঁঝালো রাগী টিচার ওর জন্য আমরা নিয়ে আসব। মেয়েটা এদিকে আসো তো, তোমার নাম কি? আমার নাম টুনটুন, তোমার নাম কি? আমার নাম রোজ। আচ্ছা ঠিক আছে টুনটুনি, খুব সুন্দর নাম তোমার। তুমি একটা কাজ করো তো, তুমি নিচে চলে যাও, এখানে অনেক ঠান্ডা, তোমার ঠান্ডা লেগে যাবে তো। এই আমরা কিছু জিজ্ঞেস করলে তো ঠিক করে বলিস না, এখন খুব সুন্দর। আমার নাম টুনটুনি, তোমার নাম কি? হঠাৎ হঠাৎ এরকম কথা বলে আর আপনি ফাজলামো করেন আমার সাথে? কেন ফাজলামো করেন আপনি? না না না, এই মেয়ে তো ঠিকই ঠিকঠাক মতো নাম বললো, আপনি আমার কাছে মিথ্যা কথা বলেন কেন? আপনি আমার সাথে ফ্লার্ট করার জন্য এই সমস্ত ফোন দিয়ে আসেন তাই না? ছি ছি, কি ধরনের কথা বলেন, বাচ্চার সামনে বাচ্চা চলে গেছে অবশ্য, ও ওকে জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না জানেন, আপনি প্লিজ ওকে একটু পড়াবেন। একদম ফাজলামি করবেন না, আপনাকে থাকে তার মধ্যে বাড়িটা দেহ জৈবিক কাজ ও গঠন প্রণালী নিয়ন্ত্রণ করে, এদেরকে অটোজন বলে। দেহকোষে 23 জোড়া তার মধ্যে বাড়িটা দেহ জৈবিক কাজ ও গঠন প্রণালী নিয়ন্ত্রণ করে, এদেরকে অটোজন বলে। আজকাল তোর মতিগতি কিছুই বুঝি না, পড়তে বসছিস তাও আবার কুকুরটাকে সাথে নিয়ে, ওর তো ঘর আছে তাই না? আচ্ছা ওটা কিসের জন্য বলতো? নিরাপত্তা মা, নিরাপত্তা, আমার নিজের নিরাপত্তার জন্য আমি আসলে ওদেরকে রেখেছি, সিকিউরিটি পারপাস। সিকিউরিটি পারপাস? তা কিসের সিকিউরিটি আমি কি জানতে পারি? ইভটিজিং থেকে মা, আমি অনেক ভেবে দেখেছি, এই যে আমার দুটো বাচ্চা ওরা আমাকে ইভটিজিং থেকে অনেক অনেকভাবে প্রোটেক্ট করে, এই জন্য আমি ভেবেছি ওদেরকে আমি সবসময় এখন থেকে আমার সঙ্গে রাখবো। আচ্ছা মা, আমি একটা জিনিস ভেবে দেখেছি, আচ্ছা গভর্নমেন্ট এই ব্যাপারে কেন স্টেপ নেয় না বলো তো? আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে কুকুর থাকা উচিত, সিকিউরিটি পারপাস, তাহলে ইফ টিজিংটাও হবে না তাই না? বাহ, আমার মেয়ের মাথায় কত বুদ্ধি! আচ্ছা একবারও ভেবে দেখেছিস প্রত্যেকের পিছনে একটা করে কুকুর দিলে কত কোটি কুকুর লাগবে? এই যে তুই কলেজে যাস সেখানে বসতে গেলে তো ডাবল বেঞ্চ লাগবে তাই না? কি আরো বলবো মা, থাক, অনেক বেশি লেকচার হয়ে গেছে, তুমি যাও, আমাকে পড়তে দাও। ঠিক আছে আমি যাচ্ছি, পড়াশোনাটা মন দিয়ে কর আর দুধটা খেয়ে নিস। একটা ছেলে মানুষ হয়ে আপনি বাইক চালাতে পারেন, আপনার লজ্জা লাগে না? না, ভেরি ব্যাড, আপনার লজ্জা থাকা উচিত, এখন চলেন। আচ্ছা ঠিক আছে তাহলে আরেকদিন শিখব। না না না, অন্য আরেকদিন না, আজকেই, আমার আজকে ইচ্ছা করছে আপনি আজকে শিখবেন। আচ্ছা ঠিক আছে চলেন। আসেন, ঠিক আছে আপনি সামনে বসেন আমি পেছনে বসি। না ঠিক আপনি বসেন তো, আর এটা অনেক ইজি, বসেন তো বসেন। এটা ব্রেক, ঠিক আছে আপনি যখনই ফিল করবেন যে আপনি পড়ে যাবেন ব্রেক দিলে পাটা এখানে নামালে স্টার্ট। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু নেই, একটু একটু করে যাবে, রেডি, একটু আস্তে আস্তে,
আপনি কি ব্যথা পেয়েছেন? হ্যাঁ ব্যথা পেয়েছেন? না। আচ্ছা আচ্ছা, এবার ওঠার চেষ্টা করুন, বাইক সহ ওঠার চেষ্টা করুন। মা কমলা তো আছে, বইতে যা আছে সেটা বলো না, বলো কতে কাঁঠাল? কতে কতে হ্যাঁ কতে কোকিল? কোকিল তো আছে বাবা, বইতে যেটা আছে তোমাকে টিচার যা জিজ্ঞেস করবে সেটা বলতে হবে, বলো কতে কাঁঠাল? কতে 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 আর কি আছে, কতে আর কি আছে, আর কি আছে, হ্যাঁ কতে কলম? মা তুমি কিছু কর, মাথায় হাত দিয়ে বসে থাকো, আমি একটু খেলা করে আসি। আপনি জানেন আমি পায়ে অনেক ব্যথা পেয়েছি, আমি ভেবেছিলাম যে আমার পাটাই ভেঙে গেছে, এই ভয়ে আমি পালিয়ে গেছি। এত বোকার বোকা, আপনি আমাকে এইভাবে একা ফেলে চলে গেছেন? হ্যাঁ তারপরে আমার কি হবে, আমার বাইকটা কিছু হয়েছে কিনা আপনি একটু দেখবেন না। কোথায় ঠিকই তো আছে, কিছু হয়নি তো। আবার উল্টাপাল্টা কথা বলতেছেন, আমি যে বলছি যে এটা ঠিক নাই, যান যান মেকানিক ডেকে নিয়ে আসেন, যান। মেকানিক লাগবে না, আমি ঠিক করতে পারবো, আমি ইউটিউবে দেখে দেখে আমি এটা ঠিক করে দিচ্ছি, দাঁড়ান। ইউটিউবে দেখে দেখে? জি। আপনি তো ঠিকমতো স্কুটি চালাতে পারেন না, আপনি আবার ঠিক করবেন কেমন করে? হ্যাঁ আচ্ছা কালকে মেকানিক নিয়ে আসি। নো, আপনি এটা ভাঙছেন, আপনি এটা মেরামত করে দিবেন, আপনি যান এখন মেকানিক দেখে নিয়ে আসেন, নাইলে আমি আপনাকে আজকে বাসায় ঢুকতে দিব না, আপনি রাস্তায় রাস্তায় থাকবেন, যান যান মেকানিক দেখে নিয়ে আসেন, গো। ভালো গ্যারেজ থেকে নিয়ে আসবেন। জি। আমরা দুপুরে কিছু খাইনি, যান। আপনি এখানে, আপনি এখানে কি করছেন? আমি পাশে কোচিং করি তো, এখানে কফি খেতে আসি মাঝে মাঝে। তা আমাকে দেখে দাঁড়িয়ে গেছেন কেন? আমি তো স্কুলের টিচার, বলেন। আপনি অনেক রাগি তো, আপনাকে দেখলে আমি ভয় পাই, তাই ভয়ে দাঁড়িয়ে গেছি। আমাকে দেখলে আপনার যেমন ভয় লাগে, তেমনি আপনাকে দেখলে না আমার হাসি পায়। কেন হাসি পায় কেন? এই যে আপনার নাম, একটা মানুষের নাম বেলাল, মানে লাল, লজ্জাবতী লাল, আপনার চেহারার মধ্যে কিন্তু একটা লালটু লালটু ব্যাপার আছে। আমার নাম লাল হলে আপনার নাম কি? আপনার নাম তো রোজ, মানে গোলাপ। আমি লাল, আপনি গোলাপ, আমরা দুজন লাল গোলাপ। চিনি দেননি তো? না না, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কফি দেন না প্লিজ। সরি ম্যাম, এটাই স্যারের লাস্ট অর্ডার ছিল, আমাদের কফি এটা বন্ধ হয়ে গেছে। ও ঠিক আছে, যান তাহলে আর কি। উঠি আমি। উঠবেন কেন, আমরা দুজন একটু শেয়ার করে খাই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে কফি শেয়ার করে খাবো, রিয়েলি। আপনি সিনেমায় দেখেননি, একটা কোল্ড ড্রিঙ্কস ছেলে আর মেয়ে দুজনে শেয়ার করে খায়, দুটো স্ট্রো দিয়ে, এখানে একটা ওখানে একটা দিয়ে, এভাবে চুপচুপ করে খায়, আর হচ্ছে কপালে কপালে গুঁতো লাগে, দেখেননি? আপনি আসলে একটা খারাপ মানুষ, অনেক খারাপ মানুষ।
বলো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, জল জলে ছোট তারা আকাশেতে জলে। আমি তোমাকে এটা বলতে বলেছি, আমি তোমাকে বলতে বলেছি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বলো, জল জলে ছোট তারা আকাশেতে জলে। হি ইজ রাইট। তুমি তো অনেক উল্টাপাল্টা কথা বলো, তোমাকে তো ডিটেনশন না দিলে তুমি তো পড়াশোনাই করবে না মনে হচ্ছে। তোমার কি মনে হয়েছে আমি কিন্তু অনেক রাগি টিচার, তুমি আমাকে চেনো? যাও যাও, কান ধরো, দাঁড়িয়ে থাকো, যাও। কেন? তোমাকে ডিটেনশন দিতে হবে আর না হলে তুমি পড়বে না। যাও, কান ধরো, দাঁড়িয়ে থাকো। গো, দাঁড়াতে বলছি, দাঁড়াও। আমার সাথে ফাঁস দাম। একি কি হয়েছে, পড়া পারোনি? উচিত শিক্ষা হয়েছে, একদম কানে ধরে দাঁড়িয়ে থাকো, বেয়াদব পিচ্ছি। খুব ভালো করেছে একদম, মানে এই ছোটগুলি কি করে বোঝারো। আম্মু, আম্মু কি হয়েছে? টুনি, মামুনি, এ কি করেছেন আপনি? হ্যাঁ, এই শিশুটাকে কি করেছেন? অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ, টুনি, মামুনি, তুই বেঁচে আছিস তো? কি করেছেন আপনি? আমি তো কিছু করিনি, ও জাস্ট পড়া পারছিল না, সেজন্য আমি ওকে ডিটেনশন দিয়েছিলাম, বলেছিলাম যে কান ধরে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, কান ধরে দাঁড় করে রেখেছেন, আপনি নিশ্চয়ই মেরেছেন। হ্যাঁ, ডাইনির মতো একটা কাজ করছেন, তাকিয়ে আছেন কেন? যে পানি নিয়ে আসুন। টুনি, টুনি মা, মা কথা বল, মা কি হচ্ছে তোর? হ্যাঁ, আরে চল 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 চল, টুনি খারাপ লাগতেছে মা, কথা বলতে পারবে না মা, কথা বলতে পারবা? তোর বুদ্ধিতেই তো এমন হয়েছে, আমার মেয়ের যদি কিছু হয় তোকে আমি বিসিএস পরীক্ষা দিতে দেব না। আচ্ছা, আমি আবার কি করলাম? তুই কিছু করিসনি, এতটুকু বাচ্চা কম নির্যাতন অজ্ঞান হয়ে যায়, রাগি টিচারের কাছে পড়তে দিতে হবে। রাগি টিচারের কাছে কি পড়তে দিয়েছিস নাকি পুলিশের কাছে পড়তে দিয়েছিস? আমার মেয়েটার যে কি হলো, ওই টিচারের কাছে পড়তে যাব না, আমাকে শুধুই কষ্ট দেয়। তোমার আর পড়তে যেতে হবে না মা, তুমি যা পারো তাই চলবে, তোমার আর পড়তে যেতে হবে না। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। একটু ঘুমানোর চেষ্টা করো মা, একটু ঘুমানোর চেষ্টা করো। আমি অনেক খারাপ একটা মানুষ না, রাগি বদমেজাজি, আমার জন্য একটা ছোট বাচ্চা অসুস্থ হয়ে যায়, কতটা খারাপ আমি। কিন্তু আপনার মনটা অনেক ভালো, একদম ডিমের মতো, উপরে শক্ত আবরণ কিন্তু ভিতরে নরম, খেতে পুষ্টিকর। আপনি ফাইজলামি করছেন আমার সাথে এই সময়? টুনটুনি কেমন আছে এখন? ভালো আছে, আর ভালো থাকবেই না কেন, ও যেটা করেছিল সেটা তো অভিনয়, সত্যি সত্যি অজ্ঞান হয়নি, আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, আপনার সামনে এসে অজ্ঞান হয়ে যাবে ধমক দিলে। আপনি কি বলছেন এগুলা? আচ্ছা, আপনার বোন তো আমাকে কি কি সব বললো শুনলাম, সেগুলো কি বানানো? সেটাও তো অভিনয় ছিল, আমি আপুকে শিখিয়ে দিয়েছিলাম আপনাকে বকা দিতে। কিন্তু জানেন, এরকম একটা ঘটনা কিন্তু ঘটতেই পারত, বাচ্চাদের সাথে রাগ করতে নেই, খারাপ ব্যবহার করতে নেই, রাগ একটা খুব খারাপ জিনিস, রাগ মানুষের ভালো গুণকে নষ্ট করে দেয়। কিন্তু আমি তো সবসময় আপনার সঙ্গে
রেগে কথা বলি, আপনি কিছু বলেন না, হাসি মুখে সব মেনে নেন। আমি তো আপনাকে ভালোবাসি সেই জন্য। ভালোবাসার মানুষের সাথে মানুষ কি রাগ করতে পারে? আপনি আমাকে ভালোবাসেন না? আপনার তো অনেক সাহস, আপনার মতো একটা বোকাশোকা ছেলে আমাকে ভালোবাসে এই কথাটা আপনি আমার মুখের উপর বলে দিলেন। আপনি জানতো, আপনি যান আমার চোখের সামনে থেকে যান, আপনার মতো একটা বোকা ছেলে আমাকে ভালোবাসে এটা শুনেই আমার অনেক রাগ লাগছে, আপনি প্লিজ যান। সত্যি সত্যি চলে যাব? অবশ্যই আপনি যাবেন, আর যদি না যান তাহলে টুনটুনের মতো কানে ধরেই আপনাকে এখানে দাঁড় করিয়ে রাখবো। আপনি আসলে একটা বদরাগী মানুষ, আপনার কোনো কিছুতে শিক্ষা হবে না। ঠিক আছে চলে যাচ্ছি, ভালোবাসার দরকার নেই, আর কখনো আপনার সামনে আসবো না। আই কি দাঁড়ান, আমি যে আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা আপনি জানতে চাইলেন না? আপনি যে ব্যবহার করেছেন না, উত্তর পেতে আর কোনো বাকি নেই। কিছু বুঝেছেন আপনি? কিছুই বোঝেন নাই, একে তো বোকা, আর তাছাড়া এটাও তো জানেন না যে মেয়েরা যদি কাউকে ভালোবাসে তাহলে মুখ ফুটে বলে না। সত্যি আপনি আমাকে ভালোবাসেন? না বেশি উপায় আছে? আমার যেই রাগ, আপনার মতো এরকম একজন আমার পাশে না থাকলে আমার এই রাগ অ্যাডজাস্ট করবে কে? যে কোনো একজনকে এরকম বোকাশোকা হতে হয়, আপনার মতো বোকাশোকা। আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরেছেন, আছেন হাত ছাড়েন? জীবনের প্রথম কারো হাত ধরলাম, এই হাত তো আমি ছাড়বো না, আসলে আমি ছাড়তেই পারবো না। Thank you.
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.